স্নান করতে গিয়ে বাড়ির পাশের পুকুরের জলে ডুবে মৃত্যু হলো 22 বছরের এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম চন্দন মিত্র হালাম। রবিবার বিকেলে চোরাইবাড়ি থানাধীন বালিছড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলের আবদারে সাই দেওয়াতেই কাল হলো, চিরতরে হারিয়ে গেল ছেলে। চোরাইবাড়ি এলাকার বালিছড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা 22 বছরের যুবক চন্দন মিত্র হালাম রবিবার বিকেল 5টা নাগাদ পাশের বাড়ির ছোট্ট ছেলে চন্দন দাদার সাথে পুকুরের জলে স্নান করার জন্য বায়না ধরে। ছোট্ট ছেলের বায়না মেটাতে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যাওয়ার জন্য মা মনিকা মিত্র হালামের কাছে অনুমতি চায় চন্দন। সাঁতার না জানায় ছেলেকে বারংবার পুকুরে স্নান করতে যেতে নিষেধ করেছিলেন মা। শেষ পর্যন্ত নাছোর বান্দার ছেলের আবদারের কাছে হার মেনে চন্দনকে পুকুরে স্নান করতে যাবার অনুমতি দিয়েছিলেন মা মনিকা মিত্র হালাম। মার অনুমতি পেয়ে ছেলেও মাকে কথা দিয়েছিল স্নান সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবে সে। কিন্তু বিধির বাম স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে যায় চন্দন। চন্দনের সাথে থাকা ছোট্ট ছেলেটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে চন্দনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চন্দনকে মৃত বলে ঘোষণা করেন। তো আনার পরে চেষ্টা করি, দেখি সিপিআর দেওয়া হয়, দেওয়ার পরে কোনো প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায় না। পুলিশকে জানানো হয়েছে যে আনার আগেই মৃত্যু হয়েছে। এটি মানে জলে পরে জল খেয়ে মৃত্যু হয়েছে, এটা তো পোস্টমর্টম করার পরে নির্ধারিত হবে। নাম কি? ওনার নাম চন্দন মিত্র, 22 বছর। পিতার নাম সাধন মিত্র, বালিছড়া। যুবক চন্দন মিত্র হালাম 12 ক্লাসের ছাত্র ছিল। ভালো স্বভাব চরিত্রের জন্য গোটা গ্রামে পরিচিতি ছিল চন্দন। তার মর্মান্তিক মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবন।